আমার ভাইরাল নাম্বার ভাইরাল করার জন্য তৃণমূলকে আমি ধন্যবাদ দিচ্ছি, কারণ পশ্চিমবঙ্গের মানুষ আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। সবার কাছে নম্বর ছিল না, তারা এই ভালো কাজটা করেছেন এবং বহু ফোন আমার কাছে আসছে। আর তাতে বেশিরভাগ লোক দাদা আমরা বিজেপি জয়েন করতে চাই, কবে করবো কীভাবে করবো, তো বিজেপির কাছে লোকেদের পৌঁছে দেওয়ার জন্য তারা যে পরিশ্রম করেছেন সেই জন্য তৃণমূল লোকেদের ধন্যবাদ। স্লোগান আপত্তি কী আছে, সব আসুক না, জয় হিন্দ জয় শ্রীরাম চলবে, আমরা তো মেনে নিয়েছি, ওদের অসুবিধা জয় শ্রীরাম বলতে, তার জন্য সব জায়গায় লোক তাদেরকে আওয়াজ দিচ্ছে। তৃণমূলের স্লোগানে আপনাদের কোনো আপত্তি? আমাদের কোনো আপত্তি নেই, আমরা সব স্লোগান মানি, যার যেটা পছন্দ নেবে সব রকম আছে। প্রধানমন্ত্রীর কাছে এই যে 10,000 পোস্টকার্ড পাঠাচ্ছে না, ভালো কথা। এখন কী আছে, তৃণমূলের লোকেদের কাজ কমে গেছে, সব হেরে গেছে, মনোবল খারাপ হয়ে গেছে, তো পোস্ট অফিসেরও কাজ নেই। আমরা এই চিঠি লিখবেন, পোস্ট অফিসের লোকেদের কাজ হবে, কিছু তো সময় কাটাবার জন্য কাজ চাই, সেটা উনি মমতা ব্যানার্জি দিয়েছেন ওদের কর্মীদের, এখন বাড়িতে বসে বসে ওটাই করুন। আজকে কলকাতায় জোড়া র্যালি তৃণমূলের, এখন র্যালি ওনারা দেখতে চাইছেন লোক বেরোচ্ছে কিনা রাস্তায়। সুপ্রিয়া আমাদের তরফ থেকে হোক, র্যালি হোক, ভোটের আগে লোকের বাড়ি যাননি, লোককে চমকেছেন, ভয় দেখিয়েছেন পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে, এখন নিজেরা যাচ্ছেন লোকের বক্তব্যও শুনে নেবেন। বাবুল সুপ্রিয়, অর্জুন সিং, আমার দু একজনের তো, আমাদেরকে অনেক লোক খুঁজছিল বিজেপিতে কী করে আসবে, রাস্তা খুঁজছিল বিজেপির মেম্বার কী করে হবে রাস্তা খুঁজছিল, ওনারা সেই কাজটা করে দিয়েছেন, বিজেপির হয়ে প্রচারে সহযোগিতা করেছেন টিএমসির লোকেরা, সেজন্য তাদেরকে ধন্যবাদ।